নমস্কার বন্ধুরা, কুইক লার্নিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। রাজ্যে এবার অষ্টম শ্রেণী পাশে গ্রুপ ডি নিয়োগ শুরু হয়ে গেল। শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশে গ্রুপ ডি নিয়োগ করা হচ্ছে, কোনো প্রকার লিখিত পরীক্ষা দিতে হবে না, যেখানে আবেদনের লাস্ট ডেট 25 জুলাই। কিন্তু খুবই অল্প সময় রয়েছে যারা আবেদন করতে ইচ্ছুক। কি করতে হবে, শিক্ষাগত যোগ্যতা, স্যালারি, বয়স সীমা, সবকিছু আমি এই ভিডিওতে ডিটেলসে বলে দিচ্ছি। ছবিটা অবশ্যই দেখো, ভিডিও খুবই হেল্পফুল হতে চলেছে। আর যারা কিনা চ্যানেলে নতুন, এরকম প্রতিনিয়ত সরকারি বেসরকারি সমস্ত চাকরির আপডেট পেতে এক্ষুনি আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো সবার প্রথমে দেখিয়ে দিচ্ছি অফিসিয়াল নোটিশটি। আনস্ক্রিনে নোটিশটি দেখতে পাচ্ছ, এখানে প্রার্থীদের সবার প্রথমে শিক্ষাগত যোগ্যতা দেখিয়ে দিচ্ছি। দেখো, অষ্টম শ্রেণী পাশ হলেই তোমরা এখানে আবেদন করতে পাবে। শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশে গ্রুপ ডি পদে নিয়োগ করা হচ্ছে। এখানে প্রার্থীর বয়স থাকতে হবে 18 থেকে 40 বছর বয়সের মধ্যে, ন্যূনতম 18 আর সর্বোচ্চ 40 বছর পর্যন্ত সকল প্রার্থীরাই কিন্তু আবেদন যোগ্য। তো প্রার্থীকে এখানে কিন্তু একজন ভারতীয় নাগরিক হতে হবে। দেখো, এখানে সম্পূর্ণ ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। ইন্টারভিউর দিন হলো 25 জুলাই 2024, বৃহস্পতিবার সকাল 11টা থেকে। তো এখানে সমস্ত ডকুমেন্টস নিয়ে চলে যেতে হবে নির্দিষ্ট ঠিকানায়। তোমাকে ইন্টারভিউর মাধ্যমে 25 তারিখে নিয়োগ করা হবে। তার জন্য প্রার্থীদের যে সমস্ত ক্রাইটেরিয়াগুলো থাকতে হবে তা হলো, প্রার্থীকে অবশ্যই শারীরিক এবং মানসিকভাবে সম্পূর্ণ ফিট থাকতে হবে। কোনো ফৌজিদেরই মামলা বিচারাধীন থাকলে বা কোনো প্রকার অপরাধের সাথে প্রার্থীর নাম থাকলে কিন্তু সেখানে সে আবেদন করতে পারবে না। আর প্রার্থীকে অবশ্যই অষ্টম পাস থাকতে হবে। কাজ করার জন্য 10টা থেকে 5টা পর্যন্ত কাজ করার সম্পূর্ণ মানসিকতা থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই একটি সক্রিয় অ্যাকাউন্ট থাকতে হবে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে। এছাড়া দেখো, এখানে আবেদনটি করলে কিন্তু তোমাদের কোনো প্রকার আবেদন মূল্যও লাগবে না, আগে থেকে কোনো প্রকার আবেদনও করতে হবে না। তোমার নির্দিষ্ট দিনে সমস্ত ডকুমেন্টস নিয়ে চলে গেলেই হবে। তোমাকে সশরীরে দেখে, তোমার যোগ্যতা দেখে তোমাকে সরাসরি নিয়োগ করা হবে, শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশে। দেখো, এখানে যে সমস্ত ডকুমেন্টসগুলো তোমাকে নিতে হবে তা হলো পঞ্চায়েত প্রধান বা কাউন্সিলের কাছ থেকে প্রাপ্ত বাসিন্দা সার্টিফিকেট, তুমি তোমার রেসিডেন্সিয়াল প্রুফ দিতে হবে, তারপর ফটো, আইডেন্টিটি কার্ড, ভোট কার্ড, আধার কার্ড, আসল এবং জেরক্স। দেখো, এক কপি করে কিন্তু জেরক্সও নিয়ে যাবে আর অরিজিনালও নিয়ে যাবে। যেহেতু ইন্টারভিউ আর তোমাকে সরাসরি নিয়োগ করে নেওয়া হবে, তার জন্য তোমাকে অরিজিনালও দেখবে আবার জেরক্স কিন্তু জমাও নিতে পারে। তারপর 2 কপি রিসেন্ট তোলা ফটো আর অষ্টম শ্রেণী যে পাশ করেছে তার শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, অথবা তার যদি উপরে মাধ্যমিক পাশও থেকে থাকে তার শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র সার্টিফিকেট নিয়ে যেতে হবে। যদি তোমার কোনো রকম এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থেকে থাকে তবে তাও তুমি নিয়ে যেতে পারো, তবে অগ্রাধিকার পাবে। কিন্তু এখানে মনে রাখবে, উপস্থিত থাকতে হবে তোমাকে 25 জুলাই 2024। আজকে 22 জুলাই, আর এই 25 জুলাই তোমাকে বৃহস্পতিবার 11টার দিকে নির্দিষ্ট জায়গায় থাকতে হবে উপস্থিত। তো এখানে এই যে নিয়োগটি করা হচ্ছে, প্রার্থীদের প্রতিদিন কিন্তু দিন হিসাবে বেতন, এখানে প্রতিদিন বেতন দেওয়া হচ্ছে 404 টাকা করে দৈনিক মজুরি। তো অতিরিক্ত কোনো পারিশ্রমিক বা ভাতা প্রদান করা হবে না। এখানে বলে দেওয়া হয়েছে, অফিস দ্বারা সম্পূর্ণরূপে নিয়ন্ত্রিত এবং এক্ষেত্রে সরকারের দ্বারা নির্ধারিত বা নির্দেশিত কোনো নিয়ম সরাসরি প্রযোজ্য হবে না। যেমন অতিরিক্ত ছুটি পাবে না, কিংবা ছুটির দিন যদি কাজ না করো তবে কিন্তু টাকা দেবে না। কোনো প্রকার কাজে গাফিলতি দেখা দিলে, অন্য কোনো সমস্যা দেখা দিলে অফিস যে কোনো মুহূর্তে উক্ত কর্মীকে কিন্তু সেই কাজ থেকে বহিষ্কার করে দিতে পারে। অফিস থেকে কোনো রূপ জব দিতে বাধ্য থাকবে না তার জন্য। তো এই সমস্ত ক্রাইটেরিয়াগুলো বলে দেওয়া রয়েছে ক্লিয়ারলি এখানে। এবার বলে দিচ্ছি আমি, দেখো এখানে এই যে নিয়োগটি করা হচ্ছে, এটা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের তরফ থেকে বিকল্প বিবাদ নিষ্পত্তি কেন্দ্র জেলা আদালত চত্বরের তরফ থেকে বালুরঘাটে, দক্ষিণ দিনাজপুরে 733101। এখানে দক্ষিণ দিনাজপুর জেলার আইনি পরিষেবা কর্তৃপক্ষের অফিসের জন্য ক্যাজুয়াল সুইপার তথা সাফাই কর্মী কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো মনে রাখবে, সাফাই কর্মী পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে সশরীরে উপস্থিত থাকতে হবে এবং নিয়োগটি করা হবে উক্ত দিনে।
তো যে দিনগুলো অফিস খোলা থাকবে সেই দিনে তোমাকে ডেইলি কিন্তু 404 টাকা করে দৈনিক মজুরি পারিশ্রমিক হিসেবে প্রতিদিন দেওয়া হবে। তো সেই হিসেবে তুমি মাসিক হিসাব করে নেবে এখানে। তো প্রার্থীকে কিন্তু এখানে সমস্ত ডকুমেন্টস নিয়ে চলে যেতে হবে, রিসেন্ট তোলা ফটো, বাসিন্দার প্রমাণপত্র, ভোট কার্ড, আধার কার্ড, সার্টিফিকেট থাকলে তাও, সমস্ত কিছু নিয়ে তোমাকে নির্দিষ্ট দিনে পৌঁছে যেতে হবে। কোনো পরীক্ষা দিতে হবে না, তোমাকে দেখেই নিয়োগ করে নেওয়া হবে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশে। তো এখানে আরেকটি ক্রাইটেরিয়া বলা হয়েছে, দেখো প্রার্থীকে একজন সেই নির্দিষ্ট স্থানের স্থায়ী বাসিন্দা হতে হবে। তো স্থায়ী সেখানকার যারা দক্ষিণ দিনাজপুরের স্থায়ী বাসিন্দা রয়েছ, তোমরা অবশ্যই আবেদন করে দিতে পারো। শুধুমাত্র অষ্টম শ্রেণীর পাশে এখানে গ্রুপ ডি নিয়োগ করা হচ্ছে, 40 বছর পর্যন্ত সকল প্রার্থীরাই কিন্তু আবেদনযোগ্য। তো সেই জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের অফিসিয়ালি এই নোটিশটি প্রকাশিত হয়েছে। যদি তোমরা নোটিশটির লিঙ্ক ডাইরেক্ট পেতে চাও কমেন্টসে জানাবে, অথবা অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কে গিয়ে, দক্ষিণ দিনাজপুর অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে সেখান থেকে তোমরা নোটিশটি ডাউনলোড করে নিতে পারো। এছাড়া আজকের একটি ইম্পর্টেন্ট আপডেট, শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশে গ্রুপ ডি নিয়োগ করা হচ্ছে, 40 বছর পর্যন্ত সকল প্রার্থীরাই আবেদনযোগ্য। যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় লাইক করে দেবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে, আর আমার এই চ্যানেল কুইক লার্নিংকে এক্ষুনি সাবস্ক্রাইব করতে ভুলবে না। এরকম প্রতিনিয়ত সরকারি বেসরকারি অষ্টম শ্রেণী মাধ্যমিক সমস্ত ধরনের চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য থ্যাংক ইউ।